শীতকাল মানেই খুশকি খুশকি মানেই মাথা চুলকানো মাথা চুলকানোর পরে মাথা আঁচড়ানো সেই সময় খুশকি মাথার মধ্যে সাদা সাদা ভেসে থাকা একদম অসহ্য ব্যাপার তাই তার জন্য একটা দারুণ টিপস নিয়ে এসেছি খুব উপকারী টিপস তোমরা ব্যবহার করে খুব উপকার পাবে আর উপকার পাওয়ার পরে আমার ভিডিওতে এসে তোমরা কমেন্ট করে দিয়ে যাবে হাই এভোন ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি আজ আমি একটা দারুণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটা কিন্তু খুব উপকারী টিপস তোমরা অবশ্যই দেখবে এবং লাইক কমেন্টও করবে বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে দেখো এখন শীতকাল মেথি শাক তো পাওয়া যায় এই মেথি শাকটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তার সাথে আমি আমলকি দেব এটা আমলকিটা আমি একটু পেস্ট করে নিয়েছি এটা কুরুনি দিয়ে এরপরে আমি ছোট একটা পেঁয়াজ নিয়েছি ছোট ছোটো দুটো পেঁয়াজ নিয়েছি এগুলো আমাদের সবার ঘরেই থাকে শীতকাল যাকে একটা মিক্সিং বলে এগুলো আমি পেস্ট করে নেব শীতকাল মানে বিভিন্ন শাক সবজি ভীষণ সুন্দর সুন্দর কফি বা বিভিন্ন শাক পাতা সব কিছুই সুন্দর সুন্দর ওঠে তাই এই সময় আমি এই মেথি শাকটা দিয়ে দারুণ একটা টিপস বানিয়ে দিলাম তোমাদের খুব উপকারে লাগবে দেখো মিক্সিং বোল এগুলো সব দিয়ে পেস্ট করে নিয়েছি তার মানে আপনারা বুঝতে পারছেন এখানে আমি আমলকি দিয়েছি আর একটা বড় দেখে পেঁয়াজ দিতে পারেন এখানে ছোটো ছোটো দুটো পেঁয়াজ দেওয়া আছে আর মেথি শাক দেওয়া আছে পুরো পেস্টের এই উপকরণটা একটা পাত্রে ঢেলে নিলাম এরপরে আমি জলটা ছেঁকে নেবো এর মধ্যে যে রসটা হয়েছে সেটা ছেঁকে নেব ছেঁকে নিয়ে ফ্রিজের মধ্যে একটা শিশিতে করে রেখে দেব আর যখন বার করব পরের দিন লাগাবো বা যে কোনো সময় লাগাবো তখন কিন্তু আমরা ফ্রিজ থেকে অবশ্যই এক ঘন্টা আগে বার করে রাখব এটা হলো আমি জলটা ছেঁকে দেখাচ্ছি ওই যে রসটা বেরিয়েছে সেটা আমরা কিন্তু একটা বোতলে ভরে ফ্রিজে রাখতে পারি আর এখানে যে গোলাটা আমি বানিয়েছি সেই গোলাটা কিন্তু মাথার মধ্যে বেশ সুন্দর করে লাগাতে হবে যেন চুলের গোড়ায় সম্পূর্ণ চলে যায় মেথি পাতা দিয়ে যে পেস্টটা বানানো হয়েছে সেটা আস্তে করে মাথার চুল ফাঁকা করে করে একটু একটু করে মাথার মধ্যে ঘষে দেওয়া হচ্ছে পুরো মাথাটাই এভাবে লাগাবো খুব উপকারী টিপস শীতকালের জন্যে শীতকাল মানে খুশকি ভীষণ হয় তাই একটা উপকার টিপস শেয়ার করলাম থ্যাংক ইউ